মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জুই, আপনাকে আজকে একটা কথা না বললেই নয়, সেদিন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করার পর আমার খুব কষ্ট হয়েছিল। তখন আমিও ভেবেছিলাম যে আমি আপনাকে কষ্ট দেব, আর তার জন্যই আমি মৌসুমীর সাথে বিয়েটা এগিয়ে নিয়ে যাই, আপনাকে আইবুড়োর ভাতের রান্নাটাও করাই। পরে যে ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমি ভাবতেই পারছি না যে আপনি আমার সামনে এরকমভাবে বসে আছেন, এই দিনটা যে আমি দেখতে পাবো আমি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করুন, এখন আমি শুধু আর শুধুই আপনার। আপনার গলায় কি কিছু হয়েছে? গলাটা কিরকম অদ্ভুত লাগছে তাই না? আসলে আমার গলার মধ্যে দলা পাকি আছে, মানে অনুভূতিগুলো দলা পাকি আছে। বলছিলাম জয়ী, আপনি আপনার হাতটা একটু দেবেন? আমার হাতটা এভাবে দেখছেন কেন? আমার লজ্জা লাগছে, আমার খারাপ লাগছে। আসলে সময় পাইনি তো একদম, তাই হাতটা অনেকদিন ম্যানিকিউর করা হয়নি। ও হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কোনো অসুবিধে নেই, আপনি যেরকম আমি তাতেই আপনাকে স্বীকার করব। আপনি কি ভালো, আপনি হাতটা একটু দিন না। তাহলে এই হাতেই আংটি পরাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই হাতেই আংটি পরাবো আমি। আচ্ছা, আমি এত মোটা হয়ে গেছি যে আমার আঙুলও মোটা হয়ে গেছে। না না, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পরে ওই সাবান দিয়ে লাগিয়ে দেবো আংটিটা। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বলছিলাম যে একটু ঘোমটা তুলুন না। ঘোমটা খোলা যাবে না, নিয়ম নেই। এরকম কোনো নিয়ম হলো? আরে ঘোমটার মধ্যে রেখে কি করে কথা বলে মানুষ? না না, এরকমভাবে কথা বলা যায় না। আপনি আপনি একটা কাজ করুন, ঘোমটা তুলুন। আরে বাবা দূর, তুলুন তো, তুলুন ঘোমটা, তুলুন তুলুন। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।